কঙ্গোর নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও প্রদর্শনে সমালোচনা জাতিসংঘে। জাতিসংঘের দুজন বিশেষজ্ঞকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ভিডিও সাংবাদিকদের প্রদর্শন করেছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো সরকার। এ ঘটনার ব্যাপক সমালোচনা করেছেন জাতিসংঘের কর্মকর্তারা। সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, সাংবাদিকদের এমন ভিডিও দেখানো হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য অত্যন্ত পীড়াদায়ক। তাছাড়া এটি ঘটনার তদন্তের ক্ষতি করবে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে মার্কিন গবেষক মাইকেল শার্প ও সুইডেনের জেইডা কাতালানকে হত্যার দৃশ্য। তারা কঙ্গোর কাসাই এলাকায় গণকবর নিয়ে গবেষণা করেছিলেন। গত মাসে তাদের মরদেহ পাওয়া গেছে। কঙ্গোর সরকার বিরোধী এক মিলিশিয়া ওই হত্যাকাণ্ড চালিয়েছে বলে সরকার দাবি। কঙ্গোর সরকার বলেছে ওই ভিডিওতে সেইটি ফুটে উঠেছে। সরকারের বিরুদ্ধে হত্যাকাণ্ডের যে অভিযোগ উঠেছে সেই ভ্রান্তি দূর করার জন্যই তারা সাংবাদিকদের ভিডিওটি প্রদর্শন করেছে বলে সরকার পক্ষ থেকে বলা হয়েছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।